يَا سِينِ وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى لربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله আলহামদুলিল্লাহি ওয়া কাফা আম্মা বা'দ সম্মানিত دینی বন্ধুগণ অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকে একটা জিনিস জানতে চান জাল বা জাইফ বা দুর্বল হাদিস সম্পর্কে জাইফ হাদিসের উপরে আমল করা যাবে কিনা হাদিস কেন জাল হয়েছে হাদিস কেন জয়ফ হয়েছে জালবা জয়েফ হাদিসের বিধান সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আজকের এই আলোচনাতে আশা করি বিষয়টি স্পষ্ট হয়ে যাবে জাল ও দুর্বল হাদিসের বিধান তো এখন আমি জাল ও জয়েফ হাদিসের পরিচিতি তুলে ধরছি মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জয়েফ তথা দুর্বল হাদিস বলতে সে সকল উক্তিকে বোঝায় যা রসুলের হাদিস হওয়া অকাট্য প্রমাণাদি দ্বারা প্রমাণিত হয়নি অন্য ভাষায় যাতে গ্রহণযোগ্যতার গুণাবলী পাওয়া যায়নি বিদ্যানগণ দুর্বল হাদিসের বিভিন্ন বর্ণনা করেছেন ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেছেন দুর্বল হাদিস উনপঞ্চাশ প্রকার হাফেজ ইরকি রহিমাহুল্লাহ বলেন বিয়াল্লিশ প্রকার আবার কেউ কেউ বলেন একশত উনত্রিশ প্রকার এ সকল উক্তি থেকে বোঝা গেল জয়ীফ হাদিস অনেক প্রকারের আছে প্রত্যেক প্রকারের ভিন্ন ভিন্ন বিধান রয়েছে কিন্তু একতা সত্য যে সকল হাদিসের শেষ পর্যন্ত কোনো প্রকারের গ্রহণযোগ্যতা আসেনি তা অগ্রহণযোগ্য হাদিস বলে গণ্য শরীয়তের বিধানাবলিতে তাকে প্রমাণ হিসাবে পেশ করা যাবে না বরং নিঃসন্দেহে হাদিস হিসাবে তাকে মানুষের সামনে বর্ণনাও করা যাবে না এখন আসুন জানি আমরা হাদিস দুর্বল হওয়ার কারণসমূহ এবং জয়ীফ হাদিসের প্রকার সাধারণত কয়েকটি কারণে হাদিস তথা দুর্বল সাব্যস্ত করা হয় যথা সনদ অর্থাৎ হাদিসের বর্ণনা সূত্র থেকে হাদিস দুর্বলতার রাবির নাম বাদ পড়ে যায় অথবা কেউ অদৃশ্য তাকে জন্য দুষ্টতি থাকা অবস্থায় তাকে দুর্বল সাব্যস্ত করা হয় দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো যে সনদ থেকে রাবি পরে যাওয়াটা সনদের শুরুতে হতে পারে অথবা শেষের দিকে হতে পারে তাবির পরে রাসুলের পূর্বে হতে পারে প্রথমটিকে হাদিস শাসরে শাস্ত্রে মোহলাক বলা হয় আর দ্বিতীয়টিকে মোরসাল বলা হয় অথবা সনদের মাঝখান থেকে দুজন বা ততোধিক রাবি পরে যেতে পারে তা লাগাতার হোক বা কয়েক স্তর থেকে হোক প্রথমটিকে মরদাল বলা হয় দ্বিতীয়টিকে মন মনকাতে বলা হয় সনদ থেকে অদৃশ্য রাবি বাদ পরে যাওয়াটা দুই প্রকার একটা হলো মোদাল্লাস আর একটা হলো মোরসা আলুল হফি তো দ্বিতীয় বৃহত্তম কারণ হাদিস দুর্বল হওয়ার দ্বিতীয় আরেকটি কারণ হলো কারিতে কোনো দোষ ত্রুটি পাওয়া যাওয়া যথা আরাবি, আদালত তাকুয়া ও শিষ্টাচার শূন্য হওয়া জাপ্ত অর্থাৎ স্মৃতি শক্তি বা লিখিত শক্তিতে শূন্য হওয়া সাধারণত পাঁচটি কারণে কোন একজন রাবি আদালত শূন্য হয়ে থাকে দুর্বল হয়ে থাকে যেমন মিথ্যা বলা মিথ্যার অপবাদ থাকা ফাসিক হওয়া বিদাতি হওয়া অপরিচিত হওয়া প্রথম রকমের রাবির হাদিসকে মৌজু বা জাল হাদিস বলা হয় দ্বিতীয় হাদিসকে বলা হয় মাতৃ তৃতীয়কে বলা হয় মুনকার চতুর্থ হাদিসকে বলা হয় হাদিসুল মুফতাদি পঞ্চম হাদিসকে বলা হয় হাদিসুল মাজহুল অর্থাৎ এখানে পাঁচটা পরিভাষা উল্লেখ করেছেন যে বলা এই হাদিসকে বলা হয় মাউজু অর্থাৎ যে মিথ্যা বলে সে রসুলের নামে বানিয়ে হাদিস বলবে এই জন্যই হাদিসকে মাউজু বলা হয় আর মিথ্যা অপবাদ বলার অভ্যাস থাকা এটা এই হাদিসকে মাতৃক হাদিস বলা হয় এরকম অনেক প্রকার আছে তদ্রুপ পাঁচটি কারণে একজন রাবি জাপ ও সতর্কতা শূন্য হয়ে থাকে যেমন অধিক ভুল ভ্রান্তি অধিক অবহেলা বিশ্বস্ত রাবিদের বিরোধিতা করা ভিত্তিহীন ধারণা স্মরণ শক্তির দুর্বলতা প্রথম ধরনের ত্রুটিপূর্ণ রাবির হাদিসকে মনকার বলা হয় দ্বিতীয় প্রকারের হাদিসকে মনকার বলা হয় তৃতীয় প্রকারের হাদিসের স্তরকে বিশেষ করে মুদ্রাজ বা মাকলুব বা মদিদ বা মুতাসিল ফিল আসানিদ বলা হয় মুস্তারিফ ও মহাশ ও মহারফ বা সাজ বলা হয় চতুর্থ প্রকারের হাদিসকে মা আল্লাল বা মা আলুল বলা হয় পঞ্চম প্রকারের হাদিসকে মার দুধ বা মুখ তালাত বলা হয় উল্লিখিত হাদিসগুলোর মধ্য থেকে কোনো কোনো হাদিস হয়তো বিভিন্ন কারণে হাসান বা তথা গ্রহণযোগ্যতার স্থানে বসতে পারে তখন তাকে জয়ীফ না বলে হাসান লিগাইহি যা অন্যের থেকে হাসান হয়েছে এরকম বলা চাই তো সম্মানিত दिनी বাইরে আমরা এখন জানতে পারলাম জয়েফ হাদিসের প্রকারভেদ সম্পর্কে জয়েফ হাদিসের অনেকগুলো নাম এখন আসুন আমরা জানি জয়েফ হাদিসের বিধান সম্পর্কে জয়েফ হাদিসের বিধানের ব্যাপারে মাহাদিস মতে মতবিরোধ দেখা যায় কিন্তু আকীদার বিষয়ে জয়েফ হাদিস গ্রহণযোগ্য না হওয়ার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামই ইত্তেفاق একমত আল্লামিয়ুল আনওয়ার আলবানিয়া আস প্রথম খন্ড উনিশ থেকে ২০ নম্বর পৃষ্ঠা তবে আহকাম ফাজাইল তাফসির মাগাজি ইত্যাদি বিষয় গ্রহণ করা যাবে কি এ ব্যাপারে হাদিস বিচারতগণ বিভিন্ন মত দেখা যায় যেমন মহাদিস গ্রামের মতামত খুঁজলে দেখা যাবে মোটামুটি তিনটি মত আমাদের সামনে উদ্ভাসিত হবে এক নম্বর অভিমত হলো কোন কোন আলেম এ অভিমত পেশ করেন যে আহকাম ও ফাজাইলের ক্ষেত্রে জয়ে ফাদিস গ্রহণ করা হবে তবে তার জন্য দুটি শর্ত রয়েছে প্রথম শক্ত দুর্বল অতি দুর্বল না হওয়া দ্বিতীয় যে বিষয়ে অন্য কোনো সহি হাদিস না থাকা দ্বিতীয় অভিমত অনেক আলেম মনে করেন জয়ীফ হাদিসকে আহকাম ও ফাজাইলের কোনো ক্ষেত্রে গ্রহণ করা হবে না যারা এমত পোষণ করেন তারা হলেন امام البخاري رحمه الله امام مسلم حافظ ابو بكر زكريا نيشابوري، ابو زرع رازي ابو حاتم رازي امام ابو حاتم رازي ابو سليمان خطابي ابو محمد ابن حازم ابو بكر ابن العربي شيخ الاسلام ابن تيميه ابو شما مقدسي زلال الدين داواني محمد بن علي الشوقاني صديق حسن شيخ احمد شاكر محمد ناصر الدين الباني دكتور صالح الصباحي এরকম লোকদের অভিমতে তারা জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হবে না তৃতীয়ত অনেক আলেম প্রথম ও দ্বিতীয় মতের মধ্যবর্তী মত গ্রহণ করেছেন তারা বলেন জয়ীফ হাদিসকে হালাল হারাম তথা বিধানাবলীর ক্ষেত্রে গ্রহণ করা যাবে না তবে ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করা যাবে তাদের মধ্য থেকে ইমাম নববী ও মোল্লা আলী কারি এ মতকে জমহুর উলাম কেরামের মত বলে ব্যক্ত করেছেন বিশেষ করে যাদের নামে এ মতকে নিষ্পত করা হয় তারা হলেন سفيان الثوري عبد الله بن المبارك عبد الرحمن بن المهدي سفيان بن عيينة يحيى بن معين احمد بن حنبل ابو زكيد أمباري ابو عمر بن عبد البار معاف الدين بن قدامه زكريا النبوي حافظ اسماعيل بن كاسير زلال الدين محلي زلال الدين سيوتي خطيب شربيني تقي الدين فتوحي مولى علي القاري محمد عبد الحي لخنوبي دكتور نور الدين ايتون حافظ ابن العراقي তাদের হাদিসটি তাদের মতেন ক্ষেত্রে বর্ণনা করা যাবে সম্মানিত দর্শক শ্রোতাম আশা করি বুঝতে পেরেছেন জৈব কোন কোন ক্ষেত্রে বর্ণনা করা যাবে না এ ব্যাপারে সামান্য বুঝতে পেরেছেন আহ আশা করি আল্লাহ সুবাহ আমাদেরকে জয়ীফ হাদিস বর্জন করে সই হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি Oh, 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 oh